হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি একটা নতুন অ্যাপ সম্পর্কে আপনাদেরকে বলবো, যে অ্যাপসটার মাধ্যমে আপনি বিনা টাকায় আপনি অন্যের সাথে কথা বলতে পারবেন, এবং এখানে কোনো টাকা মানে লাগবে না, শুধু আপনার একটা ইন্টারনেট কানেকশন থাকলেই হয়ে যাবে। বিশেষত যারা ওয়াইফাই চালায় তাদের জন্য অনেক এই অ্যাপটা অনেক ইউজফুল হবে। আর এই অ্যাপটা শুধু তাদের জন্য যারা ইংলিশ প্র্যাকটিস করতে চায় বা ইংলিশে স্কিলস ডেভেলপ করতে চায়, তাদের জন্য এই অ্যাপসটা অনেক উপকারী। এই অ্যাপসটির মাধ্যমে সে যখনই কল দিবে তখনই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দেশের মানুষ সেই কলটি রিসিভ করবে, এবং যারা এই অ্যাপসটি চালায় শুধু তারা রিসিভ করবে এবং তাদের সাথে সে ইংলিশে প্র্যাকটিস করতে পারবে। এবং সে সেখানে অনেক সময় ধরে সে কথা বলতে পারে, সর্বোচ্চ 10-15 মিনিট সে তার সাথে কথা বলতে পারবে শুধু ইংলিশে। এখানে কোনো টাকা লাগবে না, কোনো চার্জ লাগবে না, এবং অ্যাপটিও খুব সহজ এবং ইজিলি এটা ব্যবহার করা যায়। এবং কল দেওয়ার হয়তো 2-3 সেকেন্ডের মধ্যেই কেউ না কেউ অবশ্যই রিসিভ করবে। সে হতে পারে একজন বাংলাদেশি, হতে পারে সে ইন্ডিয়ান, পাকিস্তান, আরও অন্য অন্য দেশের হতে পারে যারা এই অ্যাপসটি চালায়। তো এটা ইংরেজি শেখার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপস। আমি এটা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা কীভাবে সেই অ্যাপটি পাবো এবং অ্যাপটি কোথায় পাবো সেই সম্পর্কে এখন আমরা বলবো। তো অ্যাপসটি ডাউনলোড করতে আমাদেরকে সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে। আমরা কী করবো এখন, প্লে স্টোরে যাবো সরাসরি। প্লে স্টোরে আমরা ঢুকতেছি। একটু প্লে স্টোরে যাওয়ার পর আপনারা লিখবেন ইংলিশ, আপনারা লিখবেন ENGLI, হ্যাঁ ইংলিশ, ইংলিশ টক। আপনি যদি এটা লেখেন তাহলে এই যে শুরুতে যে অ্যাপসটি আসবে ইংলিশ টক, লিখবেন ইংলিশ টক, এটুকু লিখলেই পুরোটা চলে আসবে ইংলিশ টক। তারপরে যে এই ছবিটা দেখা যাচ্ছে এটা প্রথমটায় একদম ফার্স্ট লিস্টে, এটাতে আপনি ক্লিক করেন। এটাতে ক্লিক করার পর আপনি সেটাকে ইনস্টল করেন, যা দিচ্ছে অ্যাকসেপ্ট করেন। তারপরে ইনস্টল হয়ে গেলে আপনি সেটা খুবই মানে ইজি এটা। তো হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে, এখন আমরা সেটা ওপেন করব। ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে, আমরা জন্ম তারিখ দেব। এখানে আপনি জন্ম তারিখ হবে 96 অক্টোবর 96, এই তো 96 ডিসেম্বর, 21 ডিসেম্বর 1996, এটা আমার জন্ম তারিখ। ওকে করে দিলাম, এবং আপনি ছেলের নামে সেটা দিতে হবে। আমি মেল দিলাম, তারপরে রেজিস্টার, রেজিস্টারে ক্লিক করলে ব্যাস হয়ে গেলো, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনি কী করবেন, এই ইন্টারফেসটা যখন আসবে আপনি এখানে বেশ কয়েকটি লেভেল আছে, আমরা এটা সম্পর্কে একটু বলি। যে প্রথম লেভেল আছে যে টক টু লেভেল, হ্যাঁ ওয়ান এটা আছে। এই যে প্রথম এই যে লেভেল, এটা ওয়ান লেভেল। এই যে ওয়ান লেভেলের মাধ্যমে যারা প্রাথমিক পর্যায়ে ইংলিশ শিখতে চায় তাদের জন্য এটা। আর এই এই লেভেলটা থেকে দ্বিতীয় লেভেলে হচ্ছে যারা একটু ইংলিশে ভালো স্পিকিং করতে পারে তাদের জন্য এই দ্বিতীয় লেভেলটা। এই প্রথম লেভেল থেকে দ্বিতীয় লেভেল যেতে হলে আমাদের কী করতে হবে, এই যে প্রথম যে লেভেলটা আছে সেই লেভেলে আমাদেরকে 7 হইতে 10 মিনিট, 7 হইতে 10টা আমাদের কনভারসেশন থাকতে হবে। সেই কনভারসেশনটার মানে এখানে সে মিনিমাম ডিউরেশন হতে হবে 3 মিনিট, অর্থাৎ যে আমরা সাতজন অথবা অধিক ব্যক্তির সাথে যদি আমরা এখানে কথা বলি, এবং প্রতিটা কনভারসেশনে যদি 3 মিনিট সর্বোচ্চ সর্বনিম্ন যদি 3 মিনিট তার সাথে কথা বলে থাকি, তাহলে এরকম 7টা কনভারসেশন অর্থাৎ 7 জনের সাথে আমরা যদি কথা বলি 3 মিনিটের উপরে করে, তাহলে আমরা দ্বিতীয় লেভেলে যেতে পারি। আমরা এই লেভেল প্রথম ওয়ান লেভেল থেকে শত শত লোকের সাথে আমরা 3 মিনিট কেন 10-15 মিনিট করে কথা বলতে পারবো, সমস্যা নেই, খুব ইজি এটা। তারপরে আপনি যাবে অ্যালাউ পাবেন দ্বিতীয় লেভেলে যাওয়ার। তারপরে আপনি দ্বিতীয় লেভেলে যাবেন, দ্বিতীয় লেভেলে যারা কথা বলে তারা একটু ইংলিশে ভালো হয়ে থাকে। যেমন আপনি এখানে যদি 3 মিনিট করে যে 7 জনের সাথে কথা বলেন তাহলে নিশ্চয়ই আপনি ইংলিশে অনেক ভালো পারেন, তাহলে আপনি দ্বিতীয় লেভেলে যেতে পারবেন। আর দ্বিতীয় লেভেলের পর আছে যেটা আছে টক অপোজিট জেন্ডার। এই যে আমরা তৃতীয় লেভেলে দেখি এই যে লালটা, লাল ঘরটা, এটা আছে টক অপোজিট জেন্ডার। এই অপোজিট জেন্ডার এখানে যদি আপনি ক্লিক করেন, শুধুমাত্র আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার কলটি মেয়ের কাছে যাবে, আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার কলটি ছেলেতে যাবে, ছেলেরা শুধু রিসিভ করবে, এরকম অপোজিট জেন্ডারের সাথে কথা বলার জন্য। আর পরের যে স্টেপ রয়েছে সেটা হচ্ছে ডিবেট অ্যান্ড ডিসকাশন। এটাতে আপনি বিভিন্ন টপিক নিয়ে কারোর সাথে ডিবেট করতে পারেন, ডিসকাশন করতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন বিভিন্ন প্রকার। তারপরে স্পিক আদার ল্যাঙ্গুয়েজ, অন্য ভাষায় কথা বলতে পারবেন, গ্রামার নিয়ে আলোচনা করতে পারবেন। তারপরে রিকানেক্ট লাস্ট কলার, অর্থাৎ আপনি সর্বশেষ যার সাথে কথা বলছেন, যার সাথে কথা বলে আপনার ভালো লাগছে তার সাথে যদি আবার কথা বলতে চান, তাহলে আপনি এই যে
এই ঘরটিতে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন যে টমেটোর রং যেটা ম্যারুন কালার সেটা আছে রিকানেক্ট লাস্ট কালার, এটাতে ক্লিক করলে আপনি সেই সর্বশেষ কলারের সাথে আপনি কথা বলতে পারবেন। আবার সিটি রিংটন টিংটন সিটি ইত্যাদি আরও বেশ কয়েকটা রয়েছে অপশান। তো ফার্স্ট লেভেল এটা, এবং এখান থেকে কথা বলা যাবে অনেক সুন্দরভাবে। তো এখন আমরা একটা কল করব। হ্যালো হ্যালো, আর লিসেনিং টু মি? ও সরি ফ্রেন্ড, এখানে কলটা কাটিয়ে দিলাম এই কারণে যে এখন তো আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে এখানে, সে কারণে এখন কথা বললে শুধু আমার কথা শোনা যাবে কিন্তু যে রিসিভ করছে তার কথা এখানে শোনা যাবে না। এটা আপনি এইভাবে প্র্যাকটিস করতে পারেন, তবে এটা নিশ্চিত 100% শিওর যে আপনি অন্যের সাথে কথা বলতে পারেন স্পষ্টভাবে। আপনি ফোনে যেমন কথা বলেন এখানে সেরকম আপনার নেট কানেকশন সুন্দর থাকলে স্পষ্ট আপনি কথা বলতে পারবেন। এভাবে কল দেওয়ার সঙ্গে সঙ্গে 2-3 সেকেন্ড আমি কাটিয়ে দিচ্ছি, কারণ তার কথা এখন এখানে রেকর্ড হবে না, শুধু আমি এখন শুনতে পাচ্ছি যে রেকর্ড হবে না, কারণ এখানে স্ক্রিন রেকর্ড হচ্ছে বর্তমানে। এটা এই দেখেন আমি কেটে দিচ্ছি বারবার, আবার আমি রিকল, রিকল করতেছি আবার, দেখবেন 2-1 সেকেন্ডের মধ্যে এই যে রিং হচ্ছে খুব তাড়াতাড়ি এই রিসেট করছে, কিন্তু আমাকে কিন্তু আমার কথা শোনা রেকর্ড হচ্ছে এখানে, কিন্তু তার কথা রেকর্ড হচ্ছে না, সে কিন্তু শুনতে পাচ্ছে, হ্যালো হ্যালো বলতেছে সে। আমি কেটে এটা নিজেই আপনার এভাবে, অবশ্যই আমি মনে করি যে এই অ্যাপসটি আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনি যদি ইংরেজি শিখতে চান এবং কারো মানে কার সাথে প্র্যাকটিস করার যদি না পায়ে থাকেন তাহলে আপনি এই অ্যাপসটি ইউজ করতে পারেন এবং এটা আপনার জন্য অনেক অনেক উপকারী হবে। যেমনটা আমি নিজেও এটা নিয়মিত করে থাকি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করবেন, এবং আমার এই চ্যানেলটাকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তা আমি আশা করি। তো আজকে এই পর্যন্তই।